বাংলাদেশের নিম্ন আয়ের মানুষের যে ভালো কেউ বুঝে না, নিম্ন আয়ের সকল মানুষের ক্রয় ক্ষমতা এত নিচে নেমে গেছে দৈনন্দিন জীবনে তারা হিমশিম খাচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে নিম্ন আয়ের বহু লোক এখন দরিদ্র সীমার নিচে চলে গেছে। এই যে দরিদ্র সীমায় যে মাথা পিছু আয়ের বক্তব্য তারা দিচ্ছে না প্রতিনিয়ত, মাথা পিছু আয়ের প্রকৃত সঠিক চিত্র হচ্ছে আরো বেশি বাংলাদেশের মানুষ দরিদ্র সীমার নিচে চলে গেছে, এটাই হচ্ছে সত্য। দেশে বিদেশে বিক্রি করছে, মাথা পিছু আয় বেড়েছে নাকি? মাথা পিছু আয় যদি বেড়ে থাকে তাহলে মানুষের দরিদ্র সীমার নিচে কিভাবে যায়, ক্রয় ক্ষমতা কিভাবে যায়? এবং বাংলাদেশের দ্রব্যমূল্যের যে অবস্থা এটার অবসান ঘটবে না যতদিন শেখ হাসিনার সরকারের পতন না ঘটে। কারণ হচ্ছে এই দ্রব্যমূল্য যেখানে এসে দাঁড়িয়েছে এটার পেছনে যে কয়েকটি কারণ হচ্ছে, তার একটি হচ্ছে যে দ্রব্যগুলো পণ্যগুলো তৈরি করার জন্য যে উপাদানগুলো আছে এবং এগুলো পরিবহন করে বাজারে আনার যে উপাদানগুলো আছে সবকিছুর দাম বেড়ে গেছে, সবকিছুর দাম বেড়ে গেছে। এই আপনার বিদ্যুতের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, পরিবহনের দাম বেড়েছে এবং দোকানপাট সর্বস্থানে সব জায়গায় দাম বেড়েছে। দ্বিতীয় কারণ হচ্ছে আওয়ামী চাঁদাবাজি, প্রতিটি ঘাটে ঘাটে আওয়ামী চাঁদাবাজির কারণে এটার উপর যোগ হয়েছে আরো কিছু খরচ। আসার পরে তারা হাট বাজার যেগুলো দখল করে নিয়ে বসে আছে, এই হাট বাজার দখল করার কারণে এই হাট বাজার গুলো তার কোন নিয়ন্ত্রণ এখন নাই, সেখানে হচ্ছে আরো কিছু যোগ হচ্ছে। সব কিছু মিলিয়ে যে জায়গায় এসেছে এখান থেকে পরিত্রাণ পেতে হবে এই সরকারের পতন ছাড়া দ্রব্যমূল্যের আগামী দিনে কমার কোন সুযোগ থাকবে না। এবং একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকার যারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিশ্বাস করে সেই ধরনের একটি সরকার প্রতিষ্ঠিত করতে হবে, এ হলো দ্রব্যমূল্য। আর আজকে এই সরকারের পতনের জন্য যে কাজটি আমরা করতে যাচ্ছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব লন্ডনে একটা বক্তব্য দিয়েছে আপনারা নিশ্চয়ই শুনেছেন, এই আগামী দিনের এই সরকারের পতনের পিছনে আমাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনাটা একেবারে পরিষ্কার করে দিয়েছিল। এখানে কোনো স্বচ্ছতার অভাব নাই। সেই পরিকল্পনা হচ্ছে আগামী দিনে জাতীয় ঐক্যের মাধ্যমে সরকারের পতন করতে হলে সমস্ত দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে এক জায়গায় আসতে হবে, ঐক্যমত পোষণ করতে হবে সরকারের পতনের ব্যাপারে। এবং সেজন্য উনি যেটা বলেছেন যে এই ঐক্যমতের মাধ্যমে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে সকলকে নিয়ে যারা এই গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে, যারা গণতন্ত্রের পক্ষে, যারা স্বাধীন বিচার বিভাগের পক্ষে, আইনের শাসনের পক্ষে, বাক স্বাধীনতার পক্ষে, গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে, জীবনের নিরাপত্তার পক্ষে, বাংলাদেশের মানুষের সাংবিধানিক অধিকারের পক্ষে, মানবাধিকারের পক্ষে, দুর্নীতির বিপক্ষে সমস্ত শক্তিকে নিয়ে একটি সরকার গঠন করা হবে। বিএনপি একা নয়, সমস্ত শক্তিকে নিয়ে একটি সরকার গঠন করা হবে। যারা জাতীয় সরকারের কথা ভাবছেন আমরা তাদের বিরুদ্ধে না, তারাও কিন্তু সরকারের পতন চায়, তারাও কিন্তু গণতন্ত্র চায়, তারাও ভোটাধিকার চায়, তারাও গণমাধ্যমের স্বাধীনতা চায়, তারাও বিচার বিভাগের স্বাধীনতা চায়, আইনের শাসন চায়। সুতরাং এই যে একটা কনফিউশন সৃষ্টি হয়েছে এটা ক্লিয়ার করার জন্য উনি বলেছেন জাতীয় সরকার অবশ্যই গঠন করতে হবে, কারণ সকলের মতামতের পরিপ্রেক্ষিতে রাষ্ট্র মেরামত করতে হবে, এটা হবে নির্বাচনে জয়ী হওয়া। এবং উনি এটাও বলেছেন যারা জয়ী হবে না কিন্তু গণতন্ত্রের পক্ষে থাকবে তারাও কিন্তু জাতীয় সরকারে থাকবে, এটাও কিন্তু উনি বলেছেন। সরকার নির্বাচিত হবে না, যারা নির্বাচিত হবে না কিন্তু
গণতন্ত্রের পক্ষে তারাও তাদেরকেও এই জাতীয় সরকারের বিবেচনায় উনি আনবেন, উনি পরিষ্কার ভাবে বলেন। তার আগে একটা কাজ যেটা আছে, এই জাতীয় সরকার রাষ্ট্র মেরামতের কাজ করতে গিয়ে সেই যে পরিবর্তনগুলো আনবে সেই পরিবর্তনগুলো আমরা জাতীয় সরকার থেকে দেবো। আমরা খালি জাতীয় সরকার গঠন করলে বললে তো হবে না, এই যে সরকার গঠিত হবে নির্বাচনের পরে সেই জাতীয় সরকার কি কি পরিবর্তন আনবে। যে রাষ্ট্রীয় কাঠামো তারা আজকে ঢেকে ফেলেছে, তারা আজকে স্বাধীন সংবিধানকে একেবারে ধ্বংস করে দিয়েছে, নষ্ট করে দিচ্ছে সংবিধানকে, বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছে, রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, যেগুলোর মাধ্যমে একটি রাষ্ট্র পরিচালনা হয়। এগুলো সব মেরামত করে গণতন্ত্র ফিরিয়ে এনে জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য যেই সমস্ত পরিবর্তনের দরকার হবে সেই সমস্ত পরিবর্তন আমরা জাতীয় ঐক্যের মাধ্যমে দেশের মানুষের কাছে তুলে ধরবো, যাতে করে তাদের কাছে পরিষ্কার হয় আগামী দিনে কি কি পরিবর্তন করবে জাতীয় সরকার।